গাইবান্ধা সুন্দরগঞ্জ পৌর শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মিরগঞ্জ বাজারে অবস্থিত জনতা ব্যাংকের শাখাটি অন্যত্র স্থানান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমি মনে করি এই বাণিজ্যিক এলাকা থেকে এই ব্যাংক যদি কোনো কারণে কারো প্রতারণায় কারো প্রলোভনে যদি এখান থেকে চলে যায় তাহলে এই মিরগঞ্জ এবং এই বাণিজ্যিক এলাকা অন্ধকার পরিণত হয়ে যাবে। এই ব্যাংক এখান থেকে পরিকল্পনা করতেছে, বললাম মানে কি কারণ, তা বললো যে ওখানে ভালো বিল্ডিং নেই। তা আমি যতটুকু জানি এই মিরগঞ্জের যে ব্যবসায়ীগুলেন আছে, একজন কার টাকা হলে সুন্দরগঞ্জের সকল ব্যবসায়ী কিনতে পারে, এটা আমার ব্যক্তিগত ব্যবসায়ী মতামত। বৃহস্পতিবার দুপুরে মিরগঞ্জ বাজার জনতা ব্যাংকের সামনে সুন্দরগঞ্জ মিরগঞ্জ রংপুর আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যাংকের গ্রাহক, বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেন।